Ese es muy participativo. Ahí diga su nombre. السلام عليكم ورحمة الله وبركاته. قال الله تعالى: وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله. صدق الله مولانا العظيم. أمر إسلامي شريعة مطابق رسول الله صلى الله عليه وسلم حدث مطابق سنة مطابق مشورة بيتيت كاش كرنا كرياشتي أبي جودر رحمت الله عليه نعم ذلك شكيه أخونا أمرا سي أبي جودر رحمت الله عليه سيادش دورنا كار تشتكوشي আল্লাহ পাক যেন কেমন পর্যন্ত এই দলটি কায়েম রাখেন এবং হাবিব জুদুর রহমতুল্লাহ এই আদর্শকে ধরে রাখার তৌফিক দান করেন। আপনারা এই অধমকে আমির হিসেবে গ্রহণ করেছেন, আমার মধ্যে তেমন যোগ্যতা নাই, তবে আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যোগ্যতা দিয়ে দিতে পারেন। আল্লাহ পাকের সৎকারে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তুমি পরামর্শ করো, পরামর্শ নেওয়া সবাই সেই হিসাবে আজকের এই অধিবেশন। কিন্তু পরামর্শের পর ফাইজা হাসানতা ফতওয়াক্কাল আলা আল্লাহ, এখানে আল্লাহ পাকের নির্দেশ রয়েছে। এখানে এই কথা বলেন নাই ফাইজা আজমা আকসারুহুম, সরাসরি আমিরকে আল্লাহ পাক বলেছেন ফাইজা হাসানতা, পরামর্শের পর তুমি আল্লাহর দিকে মোতাবজ্জ হও, তারপরে তুমি যেটার উপরে তুমি জিরো হয়ে যাও, আল্লাহর উপর ভরসা করে সেই বিষয়কে তুমি স্পষ্ট করে দাও, ঘোষণা করে। এখন আমি আমার এই গণের ইসের জন্য বহু মশওয়ারা করেছি, বহুই করেছি, শেষ পর্যন্ত এই ইসের উপরেই আমি উপনীত হয়েছি। আল্লাহর কাছেও দরখাস্ত করেছি, দোয়া করেছি, আর আমাদের সাংগঠনিক প্রক্রিয়া যে নামটি এখন আসে সেটা হচ্ছে আমার স্নেহে ভাতিজা হাবিবুল্লাহ মিয়াতি। আমি মহাসচিব হিসেবে আগামী দিনের জন্য হাবিবুল্লাহ না মিয়াদির নামটি ঘোষণা করে আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে এই দায়িত্ব পুরোপুরি ভাবে পালন করার তৌফিক দান করে। আহমদ ভগবান সাল্লাল্লাহু আলা রাসূলিল করিম আম্মা বাদ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইনাল হুকমু ইল্লা লিল্লাহ, সাদাকাল্লাহু সালাল আযীম। প্রস্তাব দিয়েছিলেন, সব কিছুর শেষে উনি যে সিদ্ধান্ত নিলেন
তো সকলের সাথে পরামর্শ করে যে সিদ্ধান্ত নিলেন, আমি মনে করি যদি সকলে দোয়া করেন এবং সকলের সহযোগিতা যদি পাওয়া যায়, ইনশাআল্লাহ হাফিজ জহুরুল রহমতুল্লাহ আলাইহির এই সংগঠন যেভাবে হযরত হাফিজ জহুরুল রহমতুল্লাহ আলাইহির মানসা, হাফিজ জহুরুল চিন্তাধারা ছিল ওইভাবে আগানো সম্ভব হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং সকলের সহযোগিতা চাই, এবং যে সিদ্ধান্ত আমির ঈশ্বর দিয়েছেন এই সিদ্ধান্তের মধ্যে যেন আল্লাহ পাক বরকত দান করেন, সকলের কাছে দোয়া চাই। ওয়াখর দাওয়ানা আলহামদুলিল্লাহ। يا حي يا قيوم لا اله الا انت اصلح لنا شاننا كما اللهم لا تكلنا الى غير القائل اللهم اعز الاسلام. انا اللهم اعز المجلس كيف من قبول كرم على سنة كيف من قبول كرم اللهم اعز المجلس আল্লাহ এই পদের সমস্ত যোগ্যতা আপনি দান করেন, আল্লাহ শক্তিশালী করা এই খেলাফত আন্দোলনকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের কবুল করেন।